नमस्कार, आमी शेरिंग गोपाल प्रोग्रेसिव आर्ट कॉलेजेर तरफ थेके। आज के आम्रा तोमादेर जोन्नो जे विषयटा निये कथा बोलबो सेटा होच्छे लाइन ड्राइंग। देखो, एकजन चित्रशिल्पी बा भास्कर जे कोनो फिल्डेर जदि से विजुअल आर्टेर स्टूडेंट हय बा विजुअल आर्टेर निये भविष्यते एगोते चाय, तार एकदम गोरार कथा, एकटा बाड़ीर भितर मतो गोरार कथा होच्छे रेखाचित्र बा लाइन ड्राइंग। किन्तु अद्भुतभावे এই লাইন ড্রয়িং ঠিক হচ্ছে না বা লাইন ড্রয়িংয়ে প্রবলেম হয় বলে বহু ছেলেমেয়ে এমন আছে যে এই লাইন ড্রয়িংয়ের ব্যাপারটাকে কিন্তু ইগনোর করে, এবং একটা সময় যখন তাদের পরীক্ষায় চান্স পেতে হবে তখন তারা দল বেঁধে বৈপ্লবিক উদ্যোগ নিয়ে শিয়ালদায় গিয়ে বসছে, বড় বড় নিউজ প্রিন্টে চারকোল ঘষে লাইন ড্রয়িং হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে শুধুমাত্র কেন ওই চান্স পেতে হবে বলে লাইন ড্রয়িংটা করতে হবে, এই মানসিকতাটা কেন থাকবে, এটা তো অভিপ্রেত নয়। তার কারণ হচ্ছে, দেখো, কোনো শিল্পই অনেক দূর এগোতে পারবে না, ভিজুয়াল আর্টের কোনো পার্টই খুব বেশি দূর এগোতে পারবে না যদি লাইন ড্রয়িংটা স্ট্রং না থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় একটা গাফিলতি কিন্তু ছেলেমেয়েদের থাকে, এবং সেই গাফিলতি থাকাটা সব ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের দোষ নয়। অনেক ক্ষেত্রে আমরা যারা শেখাই আমরাও জোর দিতে হবে এটা বলি যে লাইন ড্রয়িংয়ে জোর দিতে হবে, লাইন ড্রয়িং করতে হবে, কিন্তু কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কীভাবে লাইন ড্রয়িংটা করতে হবে, কোন পদ্ধতিতে কীভাবে কটা করে লাইন ড্রয়িং করতে হবে, লাইনে কোথায় জোর দিতে হবে, লাইনের আলো ছায়া কীভাবে খেলাতে হয়, এই ব্যাপারগুলো আমরা বোধহয় পরিষ্কার করে দিতে পারি না, যে কারণে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু লাইন ড্রয়িং করতে পারে না বলে এই জায়গা থেকে বিমুখ হয়। তো এই দায়টা কোথাও একটা ছাত্রছাত্রীদের নয়, সব ক্ষেত্রে কিন্তু ছাত্রদের নয়, আমাদেরও বেশ খানিকটা দায় রয়েছে। তো আমরা আমাদের কলেজে সেই দায়টা স্বীকার করে নিই, আমাদের ছাত্রছাত্রীদের এইভাবে শেখানোর চেষ্টা করি, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব যে লাইন ড্রয়িংটা কী এবং সেটা কিভাবে করতে হবে, তার শুরু থেকে পরপর পরপর কিভাবে ধাপগুলো আসছে। দেখো, লাইন ড্রয়িং একটা খুব সামান্য জিনিস কিন্তু খুব অসামান্য একটা জায়গা তৈরি করতে পারে। কীরকম? দেখো, তোমাকে যদি প্রথমেই বলা হয় লাইন ড্রয়িং কী বা লাইন কী, লাইন হচ্ছে দুটো বিন্দুর সংযোগ, একদম সোজা বাংলা কথায় দুটো বিন্দুর সংযোগ হচ্ছে রেখা। এখন কথা হচ্ছে এই রেখা দুরকম আমরা জানি, একটা সরলরেখা, একটা বক্ররেখা, বাচ্চারাও জানে সরলরেখা বক্ররেখা। কিন্তু একটা সরলরেখা এবং একটা বক্ররেখা, এই বক্ররেখা এবং সরলরেখাই সারা পৃথিবীর সমস্ত ড্রয়িংয়ের মূল কথা। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ড্রয়িং করি তখন আমরা লাইন ড্রয়িংটা কেন করি, লাইন ড্রয়িংটা কেন করি, আসলে কি পৃথিবীতে যত অবজেক্ট, এই মনে করো আমার পেছনে যত অবজেক্ট রয়েছে, এগুলো কি আসলেই কোনো একটা লাইন দিয়ে আবদ্ধ এবং তারপরে তার মধ্যে রং করা? তা কিন্তু না, লাইনটা কিন্তু তোমার আমার কল্পনা। লাইনটা সেই গুহাচিত্রে যে শিল্পী, আদিম শিল্পী বাইসানটা এঁকেছিলেন তার কল্পনা, সে আগে কোন পরিসরের মধ্যে তার বাইসানের দেহাতি চেহারাটাকে তুলে ধরবে, মূর্ত করে তুলবে, সেই যে রেখা কাঠকয়লায় ঘষে তৈরি করেছিলেন সেই লাইনটাই কিন্তু ঐতিহ্যবাহী হয়ে আমাদের কাছে চলে আসছে। অর্থাৎ কোনো একটা অবজেক্টকে আমরা যখন দেখছি তখন আমরা তার টোটাল ভলিউমটাকে নিয়ে দেখছি, তার সার্বিক দৃশ্যপটটা আমার চোখের সামনে ফুটে উঠছে, কিন্তু যখন সেটা আমি আমার চিত্রপটে ফোটাতে চাইছি তখন আমাকে একটা কাল্পনিক সীমারেখার আওতায় অবজেক্টটাকে ধরতে হচ্ছে। এই কাল্পনিক সীমারেখাটাই হচ্ছে লাইন, এবং এই কাল্পনিক সীমারেখাটা যে যত নিখুঁত সুন্দরভাবে করতে পারবে তার ভেতরের ভলিউমটা তত ভালো হবে, তাই হওয়া উচিত। এই কাল্পনিক রেখার যে অবয়ব তৈরি করা, এইটা কিন্তু তৈরি করেন একজন শিল্পীর চোখ, অর্থাৎ আমাদের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা ওই বস্তুর বাহ্য রূপটাকে, তার আউটার স্পেসটাকে দেখছি, তার সিলুয়েটটাকে দেখছি, সেইটাকে আমার চোখ দিয়ে দেখে মাথায় সেটাকে পরিপাক করে হাত দিয়ে শুধুমাত্র পেন্সিল বা চারকোলে তার অবয়বটা গড়ছি, এইটা হলো লাইন ড্রয়িং। এখন মজার ব্যাপার হচ্ছে লাইন ড্রয়িং করতে গিয়ে কিন্তু আমাদেরকে শুধু আউটার দেখলে চলে না, তার ভলিউমেরও বেশ কিছু জিনিস দেখতে হয়। তো আমরা একটা ছোট্ট চার্টের মধ্যে দিয়ে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা চার্টে বুঝবো, তার আগে একটা জিনিস বলি যে এই যে চার্টটা তোমরা দেখছো এই চার্টটা কিন্তু কোনো রকম টিউটোরিয়াল নয়। হ্যাঁ, মানে আমি ওই টিউটোরিয়াল ভিডিওর জন্য অনেকে তোমরা বলেছো, যেমন অনেকে রিকোয়েস্ট করেছো যে পোর্ট্রেট নিয়ে কিছু কথা হোক বা এই বিষয়ে, তো দেখো টিউটোরিয়ালের জন্য ইউটিউবে প্রচুর ভালো ভালো চ্যানেল রয়েছে যারা নানা রকম টিউটোরিয়াল ভিডিও বানায়। আমার মনে হয়
তোমাদের সেই চাহিদাটা সেখান থেকে পূরণ হয়ে যাবে। আমি একটু থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে চর্চা করতে বেশি পছন্দ করছি বা এখন আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে করা উচিত, যে কারণে আমরা এই ধরনের চার্ট তৈরি করে একেবারে থিওরিটিক্যাল মোডে কিছু বিষয়কে বোঝানোর চেষ্টা করছি, ফলে টিউটোরিয়াল হিসেবে কিন্তু এটাকে নেবে না। এটা আমরা যেভাবে পড়াই সেই হিসাবে তোমাদেরকে ব্যাখ্যা করছি। দেখো, আমরা প্রথমে লাইটকে, আমার মনে হয় দেখতে পাচ্ছ একটু অসুবিধা হতে পারে, লাইন, এই লাইনকে আমরা দুটো ভাগে ভাগ করছি। সরলরেখা বক্ররেখার লাইনের বিভাজনের কথা আমি বলছি না, ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা লাইনকে দুটো ভাগে ভাগ করছি। প্রথমে একটা দিক হচ্ছে সিলুয়েট লাইট, আর একটা হচ্ছে ভলিউম লাইন। এই সিলুয়েট লাইন বা আউটার লাইন আর একটা হচ্ছে ভলিউম লাইন, এটা কী জিনিস খুব সংক্ষেপে বোঝো। মনে করাই আমি একটা আপেল এঁকেছি, এই আপেলের এই যে আউটার লাইনটা, এইটাকে আমরা বলছি সিলুয়েট লাইন, অর্থাৎ যেটা আপেলকে কমলা লেবু থেকে, পেয়ারা থেকে, ফুটবল থেকে আলাদা করছে। এই যে আউটার লাইন, এই আউটার লাইনটাকেই কিন্তু আমরা এর ক্যারেক্টার লাইনও বলতে পারি, আমরা আমাদের সুবিধার্থে যেভাবে খুশি বলতে পারি। এই যে এখানে স্ফীত হয়ে এখানে একটু সরু হয়ে নিচে একটা ঢেউ খেলে যুক্ত হয়েছে, এইটা কিন্তু একটা আপেল, এবং আপেলের চরিত্র এতে এই সিলুয়েট লাইনেই নিবন্ধ হয়েছে। এবার মজার ব্যাপার হচ্ছে, একটা আপেলকে যদি শুধু ওইটুকু ছেড়ে দিই তাহলে সেটা বায়োলজির আপেল হয়ে যাবে, বায়োলজিতে আমরা যদি যে আঁকি আর কি বিজ্ঞানের ছবি হিসেবে। কিন্তু সেই যখন তুমি ড্রয়িং করছো, তোমার শুধু লাইন ড্রয়িং আছে বা তোমাকে শুধু লাইন ড্রয়িং করতে হচ্ছে, যদি চর্চা করতে গেছো, তখন কিন্তু আমরা ছোটো ছোটো কিছু ভলিউম লাইন অ্যাড করি। যেমন ধরো এই আপেলটা গোল হয়েছে, এই সারফেসের এই টানে, এ দেখো দুটো ছোটো ছোটো দাগ, এই দাগটা কি একটা আপেল রেখাচিত্রের আপেলের মধ্যে একটা গড়ন দেয়, এই গড়নটা ধরা যায় তার গোল, তার কি সে মানে কীভাবে তার গতি, গায়ের গতি, এই গড়নটাকে কিন্তু আমরা বুঝতে পারি মূলত যে ছোটো ছোটো স্ট্রোক লাইনের মাধ্যমে। এটা কিন্তু আমি স্ট্রোক নয়, আমি শেড দিয়ে সব ক্ষেত্রে আমার বোঝাতে হবে না, সেইটাকে আমরা বলছি ভলিউম লাইট, এই সরি ভলিউম লাইন। এবার দেখো খুব মজার ব্যাপার, মনে করো আমার হাত, আমি এইভাবে হাতটা রাখছি, এবার এইভাবে হাতটা রাখছি বা ধরো এইভাবে হাতটা রাখছি, আমি এই সাইড থেকে এইটাকে আমরা করে দিচ্ছি আমার এর সিলুয়েট লাইন, সিলুয়েট লাইন। এবার সিলুয়েট লাইনের পুরোটা আঁকা হয়ে গেলে দেখো এইখানে এই জায়গাটা উঁচু, এখানে একটু ডাউন, এইখানটা উঁচু, এখানে একটু ডাউন, এই যে আপ ডাউনগুলো এগুলো আমি রেখায় কী করে বোঝাবো? তখন বেশিরভাগ ছেলেমেয়ে করবে কি পেন্সিলের স্ট্রোক দেবে, না স্ট্রোক দিলে কিন্তু হবে না, তাহলে রেখাচিত্রর ধরনটা হবে না, মানে তুমি একটা রেখাচিত্রকে কীভাবে দেখছো তার ভলিউম লাইনের, মনে করো দেখো এই যদি থাকে এই একটা হাত, এইখানের থেকে এই যে ছোটো ছোটো লাইন, এটা তো আমার এর জন্য তৈরি হয়েছে, কিন্তু এই যে ছোটো ছোটো লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু এর ভলিউম। দেখো এখানে একটা ছোট্ট, খুব ভালো করে খেয়াল করো, এখানে খানিকটা জায়গায় একটা ত্রিভুজ মতো তৈরি হয়েছে ডার্কের, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি আমি একটা টুক করে এরকম একটা দাগ দিয়ে দিই, এখানে একটা এই ছোট্ট একটা দাগ দিয়ে দিই, এখানে একটা ছোট্ট একটা দাগ দিয়ে দিই, তাহলে কি এই যে এর যে এই উঁচু নিচু ব্যাপারটা, এই ভলিউমটা, এইটা কিন্তু উঠে আসবে। এই ছোটো ছোটো উঁচু নিচু জায়গাগুলোকে ছোটো ছোটো স্ট্রোক লাইনে বের করা, এটাকে বলা হয় ভলিউম লাইন। অর্থাৎ আমরা কী শিখলাম, একটা যে কোনো রেখাচিত্রে আমরা দুটো লাইন নিয়ে খেলা করব, একটা হচ্ছে ক্যারেক্টার লাইন বা সিলুয়েট লাইন বা আউটার লাইন যাই বলো, আর একটা হচ্ছে ভলিউম লাইন। এবার মজার ব্যাপার হচ্ছে এই আউটার লাইনটা, এই আউটার লাইনে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যে অনেকেই পেন্সিল নিয়ে করে কি যে একদম আমি এর মধ্যেই করে দেখাচ্ছি, যে ধরো এখান থেকে একটা অবজেক্ট তৈরি করবে, তখন কি করছে এই ছোটো 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 কতগুলো টুকরো 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 দাগে সেটাকে পুরোটাকে ভরে। হ্যাঁ, এবার তাতে করে হচ্ছে কি, একটা যে লাইনের ফ্লোটা, এই ফ্লোটা কেটে যায়। মাথায় রাখবে রেখাচিত্রের মূল প্রাণ কিন্তু থাকে তার ফ্লোতে, অর্থাৎ তুমি যখন একটা অবজেক্টকে আঁকছো, যদি তোমার দেখা ঠিক না হয় তাহলে তুমি ওরকম স্ট্রোক করবে, মানে অনেকগুলো মানে একেবারে কনফিউশন কাজ করবে, যে এই লাইনটা আমি ঠিক টানছি তো, এই টানলাম এই টানলাম না, ওভাবে করলে কিন্তু হবে না। রেখাচিত্রের ফ্লোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যে কারণে যখন তুমি কোনো একটা অবজেক্টকে দেখছো তখন একেবারে মন দিয়ে বোঝার চেষ্টা করো। যখন কোনো একটা অবজেক্টকে দেখছো, যদি 10 মিনিট তোমার ছবিটা আঁকতে হয়, তুমি 8 মিনিট দেখবে আর 2 মিনিটে ছবিটা আঁকবে, কীরকম 8 মিনিটে তুমি বারবার তার তোমার চোখটাকে তার আউটার ক্যারেক্টারে ঘোরাও, যে এইভাবে যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে এর গড়নটা এইরকম, প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে তুমি পোর্ট্রেট করতে যাও, তুমি ল্যান্ডস্কেপ করতে যাও, যে কোনো আর্টের ফিল্ডে তোমায় কিন্তু ওই চোখটাকে ঘোরাতে হবে লাইন বরাবর,
তোমার চোখ যেমন আমরা বাচ্চাদের খেয়ে অ লিখে তারপরে হাত বোলাই, ওই হাত বুলিয়ে বুলিয়ে তার মাথার ভেতরে একটা ক্যারেক্টার তৈরি হয় যে এইভাবে হাত বোলালে পরে অটা হয়, ঠিক সেভাবে আর্টের ক্ষেত্রে চোখ বোলাও, যে কোনো অবজেক্টের ওপরে চোখ বোলাও। দেখবে করতে গিয়ে তোমরা এই প্রবলেমটাই ফেস করো নিশ্চয়ই প্রত্যেকে, যে হয়তো একটা জগ দিয়েছে তুমি আঁকতে গিয়ে হয় সেটা চওড়া হয়ে যাচ্ছে নয় সেটা সরু হয়ে যাচ্ছে, হ্যাঁ এই এই যে প্রবণতা হয় লম্বা হয়ে যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে, এই যে লাইন ড্রয়িং করতে গিয়ে বারবার ব্যর্থতা আসা, এই ব্যর্থতা কিন্তু তোমার দেখার দোষে হচ্ছে। অর্থাৎ তোমাকে আগে চোখ বোলাতে হবে তার এই আউটার সারফেস, তার ক্যারেক্টারটাকে, লাইনটাকে ধরার জন্যে। এবং করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবে, লাইটের এফেক্ট, কোন দিক থেকে লাইটটা আসছে, যেদিকে লাইটটা আসছে সেদিকে দেখো খুব ভালো করে, আমি তো মার্কার দিয়ে করেছি, সেই দিকে লাইনটা কিন্তু একটু হালকা হয়ে যেখানে ডিপ অন্ধকার আছে সেখানে লাইনটা একটু ভারী করে দেওয়া, অর্থাৎ পেন্সিলটাকে একটু চেপে দেওয়া, সেটা কিন্তু ইচ্ছে করে করলে হবে না, মানে টানতে গিয়েই যখন তুমি লাইন টানছো তখনই একটু হালকা একটু ডিপ, এইভাবে লাইন টেনে যদি আমি পুরো লাইন ড্রয়িংটা করতে পারি তাহলে শুরুতেই যেটা করতে হবে, যে কোনো অবজেক্টকে আজ থেকেই চেষ্টা করো যে প্রত্যেকটা অবজেক্টকে একদম, যে একদিন একটা আলু আঁকো, একটা আলুকে দুবার তিনবার আঁকো, দুরকম তিন রকমভাবে আঁকো, পটল আঁকো, একটা জগ আঁকো, মগ আঁকো, আগে ভালো করে ব্যাপারটাকে দেখো কী রকম আছে, তার ক্যারেক্টার কতটা চওড়া কতটা লম্বা, তারপরে আঁকার সময় আগে তার সিলুয়েট লাইটটাকে লাইনটাকে ভালো করে কল্পনা করো, তারপরে সেটা ড্রয়িং হোক, এরপরে তুমি যাও হচ্ছে তার ভলিউম লাইন, অর্থাৎ কোন অংশটা তার গরমটাকে ইন্ডিকেট করছে সেটা খোঁজার চেষ্টা করো। এইভাবে যদি ড্রয়িংটা করো তাহলে কিন্তু লাইন ড্রয়িংটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং লাইন ড্রয়িং করতে দেখবে তোমরা ইন্টারেস্ট পাবে, প্রথমে অসুবিধা হবে কিন্তু এই শুরুর থেকেই যদি একেবারে সমান চাপ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত ড্রয়িং করতে যাও, একটা পোর্ট্রেট নিলে তার চোখ দিয়ে ড্রয়িং শুরু করলে তারপরে গিয়ে কান মাথা সব যখন ইন্ডিভিজুয়ালি করবে দেখবে পুরো মুখটার মধ্যে আলাদা আলাদা অবজেক্ট খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু হয়তো পুরো মুখটা যেমন হওয়া উচিত তেমন হয়নি, সেটা কিন্তু রেখাচিত্রের এই ব্যর্থতা, শুধু এই সিলুয়েট লাইট আর সিলুয়েট লাইন আর ভলিউম লাইন দেখার অভাবে ঘটছে। সুতরাং এটা খুব ভালো করে খেয়াল। আচ্ছা, এইবার আমরা আমাদের পর্বের একেবারে শেষে চলে এসেছি, আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে, লাইন ড্রয়িংয়ের একটা খুব মজার ব্যাপার নিয়ে একটু কথা বলি। অনেকে বলে যে তারা লাইন ড্রয়িং প্র্যাকটিস করছে, ঠিক আছে তারা লাইন ড্রয়িং প্রচুর প্র্যাকটিস করছে, তাদের কাজে তাতে উন্নতি হচ্ছে। আবার কেউ কেউ বলছে আমরা প্রচুর স্কেচ করি। অনেকের কাছে কিন্তু এটা ক্লিয়ার নয় যে লাইন ড্রয়িং আর স্কেচ এই দুটো আসলে কী। হ্যাঁ, লাইন ড্রয়িংটাই স্কেচ না স্কেচটাই লাইন ড্রয়িং, না দুটোর মধ্যে সূক্ষ্ম কিছু তফাত আছে। এবং এখানে আরেকটা নিগুড় সত্য যেটা কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে, যে কিভাবে স্কেচটা করব, অর্থাৎ তাকে মাস্টারমশাই কিভাবে বলে দিয়েছেন বা দাদারা কিভাবে বলে দিয়েছেন, সেখানে তারা একটা দোলাচলের মধ্যে কাজ করে। কেউ বলে যে একেবারে ফাইন লাইন ধরে ধরে একদম লাইন টানবি, যা দেখছিস তাই টানবি, তার আগে খুব ভালো করে দেখে নে। আবার কেউ কেউ বলে অসংখ্য র্যাপিড লাইন, একদম র্যাপিড ফোর্সে কাজ কর, কাজের মধ্যে যেন ফোর্স থাকে। এবারে বাচ্চারা কনফিউজড হয়ে যায় যে কোনটা করব, আমি কি ধরে ধরে লাইন টানবো নাকি র্যাপিড করতে করতে ফিনিশিং লাইনটাকে বের করব। এই তফাতটা কিন্তু একটা বাস্তবভাবেই তারা বুঝতে পারে না যে কোনটা করা উচিত, কিন্তু এই দুটোই সমান গুরুত্বপূর্ণ, এই বোধটা তৈরি করাটা সবার আগে প্রয়োজন। তাহলে র্যাপিড স্কেচ কী আর লাইন ড্রয়িং কী, এই দুটো কিন্তু আলাদা জিনিস নয়, কিন্তু একটা সূক্ষ্ম তফাত আছে, সেই তফাতটা আমরা আগে বুঝি তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দুটো পার্টে ভাগ করেছি, এটাকে আমি বলছি র্যাপিড স্কেচ, এটাকে লাইন ড্রয়িং, দুটো কিন্তু আলাদা নয়। হ্যাঁ, মানে কোনোভাবেই যেন একটা মিসকমিউনিকেশন তৈরি না হয় যে আমি দুটোকে আলাদা করে বললাম, একটা নতুন কিছু বললাম, না তা নয়। ব্যাপার হচ্ছে কি, তোমরা বা আমরা যখন লাইন ড্রয়িং প্র্যাকটিস করব তখন আমাদের এই দুটোর ওপরে সমান গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবার অনেকে বলে থাকেন, অনেককে আমি বলতে শুনেছি, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু অনেককে বলতে শুনেছি যে এইভাবে লাইন নয়, আগে অনেক প্রচুর লাইন টান, লাইন মানে টানতে টানতে তার ফোর্সটাকে দেখ কীভাবে আছে, সেখান থেকে যেটা ফিনিশ লাইন সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, যেটা ফিনিশ লাইন সেটা একটু জোর দিয়ে দিবি, ব্যাস হয়ে যাবে, সেটাই স্কেচ হবে, তার মধ্যে একটা স্মার্টনেস থাকবে, ঠিক কথা। কিন্তু আমার এক মাস্টারমশাই, তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যখন আমি তাকে এরকমভাবে লাইন ড্রয়িং করে দেখিয়েছিলাম, যে বলছে দেখ এখানে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো লাইন টেনেছিস, এর মধ্যে কোথাও একটা তোর কনফিউশন কাজ করছে, অর্থাৎ তুই নিজেও কনফিউজড কোনটা আসলে ঠিক লাইন হবে, এবং শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টলি একটা গিয়ে ঠিক লাইনে দাঁড়ালো। তাহলে এভাবে লাইন টানার কোন মানে হয়?
তিনি কথাটা তার জায়গা থেকে ঠিক বলেছিলেন। কিন্তু অনেক মাস্টারমশাই আবার এমন বলতেন যে এরকম ধরে ধরে লাইন টেনে এরকমভাবে হবে না, এটা একদম ইন্ডিয়ান স্টাইল হয়ে যাচ্ছে বা এরকম টাইপের হয়ে যাচ্ছে, কাজের মধ্যে ফোর্স থাকছে না, এই কাজের মধ্যে ফোর্স থাকছে না, এরকম অনেকে বলেছেন। তো ব্যাপার হচ্ছে তারা দুজনেই ঠিক কথা বলেছেন, কিন্তু আমি আমারটা নির্বাচন করব। তো আমি আমার মতো করে যেমনটা উপলব্ধি করেছি তেমনটা বলি। তোমরা যখন কাজটা করবে লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে, মাথায় রাখবে সারাদিনে যদি পাঁচটা ড্রয়িং করো, পাঁচটা করবে ফোর্স, মানে দশটা ড্রয়িং করলে পাঁচটা করবে ফোর্স ড্রয়িং, যেটাকে আমরা বলছি র্যাপিড স্কেচ, আর পাঁচটা করবে একদম ফাইন লাইন ড্রয়িং। এবার এই দুটো তফাতটা কী দেখো, যখন কোনো একটা অবজেক্টের মুভমেন্ট তুমি দেখছো, তখন সেই একটা অবজেক্ট না দাঁড়িয়ে থাকলে তো তুমি এই লাইনটা টানতে পারছো না, এটা খুব স্বাভাবিক, এই লাইনটা তুমি টানতে পারবে না, তখন তোমাকে কিন্তু ওই ফোর্সের ইয়েটা নিতে হবে, সাহায্যটা নিতে হবে যে এই মুভমেন্ট রয়েছে, তাই আমি খুব র্যাপিডলি একদম ফিক্সড কতগুলো লাইন, মানে না ধরে একাধিক কতগুলো লাইন ধরে একটা ড্রয়িংয়ের অবয়ব তৈরি করে ফেলছি, যেটা স্টেশনে করতে গিয়ে আমাদেরকে খুব বেশি পরিমাণে করতে হয়। স্টেশনে যখন আমরা ড্রয়িং করছি যে আমার অবজেক্টটা মুভিং অর রেডি টু মুভ, তখন আমাকে খুব ফোর্সে তার ভলিউমটাকে ধরে নেওয়ার চেষ্টা করতে হবে, তার গড়ন গঠনটাকে ধরে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং তার মধ্যে যত দ্রুত সম্ভব তার গঠনটাকে আমি রেখায় ফুটিয়ে তুলব। এটা হলো র্যাপিড স্কেচ। কিন্তু এর পাশাপাশি আমি আবারও বলছি, এটা ভীষণ জরুরি, কিন্তু এর পাশাপাশি তুমি প্রত্যেকটা ড্রয়িংকে রেখে সেই দিনই সেই ড্রয়িংটাকে পাশে রেখে, তুমি তো তোমার আসল লাইনটা দিয়ে ফেলেছো, এরপর তুমি ওই ড্রয়িংটাকে পাশে রেখে রাত্রে বাড়ি এসে ওখান থেকে কিন্তু ফাইন লাইনটা বেছে নিয়ে এইভাবে লাইন ড্রয়িংটা অভ্যাস করবে। এটা ভীষণ জরুরি, তার কারণ কি, এই কনফিউশনটা যদি তুমি তোমার কাছে ক্লিয়ার পরে না করে নাও, এটা যদি কনফিউশনের মধ্যে থেকে ক্লিয়ারিটি বেরোয়, এইটা হচ্ছে তোমার ক্ল্যারিটির এক্সট্র্যাক্ট। অর্থাৎ র্যাপিড স্কেচে তুমি যা পেয়েছো, সেখান থেকে তুমি যা উপলব্ধি করেছো, সেটাকে এসে ফেয়ার খাতায় তুলে নেওয়ার নাম হচ্ছে ফাইন লাইন ড্রয়িং। এবং এই ড্রয়িংটা বিশেষত যারা ইন্ডিয়ান স্টাইল চর্চা করো বা আমরা যারা ইন্ডিয়ান স্টাইলে কাজ করার চেষ্টা করি, এইখানে কিন্তু এই ড্রয়িংটার ভীষণ গুরুত্ব আছে। আমি রতন স্যারকে দেখেছি বা তাদের ওনাকে কাজ করছে যারা দেখেছে, যে ছ ফুটের একটা লাইন সোজা উনি তুলি দিয়ে একটা 000 ব্রাশ দিয়ে টেনে দিচ্ছেন, এটা খুব বড় একটা ক্ষমতা। সেই ক্ষমতাটা তখন তৈরি হবে যখন তুমি র্যাপিড স্কেচটার পাশাপাশি এইভাবে ফাইন লাইন ড্রয়িংটার অভ্যাস করবে। তাহলে কী দাঁড়ালো মোদ্ধা কথা, অবজেক্ট দেখছো, অবজার্ভ করছো, যদি সেটা মুভেবল হয় অর রেডি টু মুভ হয়, তাহলে ফোর্সে তার অবয়বটাকে ধরে নিলে র্যাপিড স্কেচের মাধ্যমে, আর বাড়ি এসে ফাইন লাইনে সেই ড্রয়িংটাকে একটা ফেয়ার লুক দিলে, একটা ঠিকঠাক গঠন দিয়ে তোমার কাছে সেগুলো রইল। এই চর্চাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এই চর্চার ওপরে আমার একটা বইও আছে, সংবেদী রূপ তাপস বলে, যেখানে আমরা নন্দলাল বসুর যে ড্রয়িংগুলো রূপাবলী সিরিজে দেখেছি, সেই যে রূপাবলী সিরিজে উনি সমস্ত ছবিগুলোকে আঁকছেন বিভিন্ন তালে ভাগ করে, মুখ পা হাত, সেই আদলটাকে রেখে আমি ফিগারেটিভ ড্রয়িং বা এ সমস্ত বিষয়গুলোকে শুধু ফাইন লাইন ড্রয়িংয়ের মধ্যে ওই বইটায় করার চেষ্টা করেছি। তোমরা অনেকের কাছে ওই বইটা আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, যদিও খুব অল্প কিছু কপি রয়েছে। সংবেদী রূপ তাপস বইটির নাম, আমি একদম লাস্টে যে ফোন নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে বইটা পেতে পারো। যাই হোক, প্রসঙ্গে ফিরি, যে এই ফাইন লাইন ড্রয়িংটা অর্থাৎ র্যাপিড স্কেচ এবং ফাইন লাইন ড্রয়িং, মাথায় রাখবে পার ডে যদি তুমি পাঁচটা কাজ র্যাপিড স্কেচে করো, সেই পাঁচটাকে কিন্তু ফাইন লাইন ড্রয়িংয়ে ট্রান্সফার করার চেষ্টা করবে। অতএব পুরো সেশনের শেষে যেটা দাঁড়ালো, যে রেখাচিত্র ভীষণ প্রয়োজনীয় একটা বিষয়, তোমরা প্রতিদিন সকালে উঠে আগে চেষ্টা করবে মুখ ধুয়ে সবার আগে চা খাওয়ার আগে যদি দুটো রেখাচিত্র করে ফেলা যায়, অর্থাৎ রেখার গুরুত্বটাকে ভীষণভাবে দিতে হবে তোমার শিল্প জগতে, তোমার শিল্প জীবনে। এর পাশাপাশি ভালো রেখাচিত্র করেছেন যে সমস্ত শিল্পীরা, তোমরা নন্দলাল বসুর কাজ দেখবে ভীষণভাবে সাহায্য পাবে। তোমরা ড্রয়িং বেস কাজ যেমন ধরো, এবং যেটা একটু আগে বললাম র্যাপিড স্কেচ এবং ইয়ে দুটোর ক্ষেত্রেই, ড্রয়িং দেখবে যখন তখন সব রকম ড্রয়িং দেখতে হবে, কোনো জায়গায় তোমার জন্য কোনো আলাদা দুর্বলতা না থাকে। যে আমার ব্রিজম্যানের ড্রয়িং দেখবে, তোমরা ব্রিজম্যানের ড্রয়িং পাবে, ভিক্টর প্যারোডের ড্রয়িং পাবে, আবার আদিত্যচারীর ড্রয়িংও পাবে।
আদিত্য চাইন ড্রয়িংয়ে ওই যে ফাইন লাইন, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ এবং তার মধ্যে একটা র্যাপিডনেস, সেটা যেমন দেখতে পাবে এবং সেটা চর্চা করবে, তার পাশাপাশি ভিক্টর প্যারোড বা ব্রিজম্যানের যে বলিষ্ঠ রেখাচিত্র, সেই রেখাচিত্র, সেই বলিষ্ঠতাও যেন তোমার কাজের মধ্যে থাকে। অর্থাৎ কিছু লাইন ড্রয়িং কিন্তু অবশ্যই কপি করতে হবে, কিছু লাইন ড্রয়িং কপি করতে হবে, ব্রিজম্যান কপি করবে, ভিক্টর প্যারোড কপি করবে এবং চেষ্টা করবে একটু বড় পরিসরে। হ্যাঁ, আমাদের আমি মধুমণি যে মাস্টারমশাইয়ের কাছে শিখেছি, স্যার অশ্বিনী মিশ্রা, উনি একটা খুব সুন্দর কথা বলতেন যে হাতটাকে এভাবে বাঁধবে, এবং উনি আমাদের করিয়েছিল হাত এইভাবে সোজা বেঁধে রাখতো যাতে হাত বাঁধতে না, মানে ভাঁজ করতে না পারি। এবার দূরে ক্যানভাস রাখো এবং সেখানে তুমি কাগজ রাখো, দূর থেকে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাইন টানো, দেখবে এই জায়গাটা ব্যথা হবে। এতে কি হয়, হাতটা অনেক, হাতের পেশিগুলো বলিষ্ঠ হয় এবং লেখার মধ্যে সেই ফোর্সটা থাকে। তো এভাবে নানা কায়দা কানুন করা যায় এবং চেষ্টা করবে একটু বড় পরিসরে লাইন ড্রয়িংটা করতে। মাথায় রাখবে লাইন ড্রয়িংয়ের জোর কিন্তু তোমার আর্টের স্মার্টনেস তৈরি করবে। যার লাইন ড্রয়িংয়ের যত জোর, যে যত বলিষ্ঠ লাইন টানতে পারবে, তার কাজের গভীরতা কিন্তু অনেকটা দূর পৌঁছবে। তাহলে এই লাইন ড্রয়িংয়ের চর্চার একেবারে শেষ পর্যায়ে আমরা যে জিনিসগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। প্রথমে হচ্ছে ব্রিজম্যানের ড্রয়িং ফলো করবে, দুই হচ্ছে আদিত্যচারী, ভিক্টর প্যারোড, এই তিনটে খুব ভালো ভালো বই তোমরা পাবে এনাদের, এবং এর পিডিএফ পাওয়া যায় সব রকমভাবে, তোমরা নেটে পেয়ে যাবে, বই কিনতে পারলে সবচেয়ে ভালো। এছাড়া যে সমস্ত শিল্পীরা এখন এবং ইতিপূর্বে যারা কাজ করেছেন তাদের লাইন ড্রয়িংগুলো খুব ভালো করে দেখো। সবার আগে লিওনার্দো দা ভিঞ্চির লাইন ড্রয়িং দেখবে, তার যে লাল খাতার লাইন ড্রয়িংগুলো। আমাদের ভারতবর্ষের শিল্পীদের মধ্যে তুমি সুনীল দাসের কাজ দেখো, সুনীল দাসের লাইন ড্রয়িং, ওনার যে হর্স সিরিজ বা বুল সিরিজ, সেই সিরিজের লাইন ড্রয়িং দেখো, নন্দলাল বসুর লাইন ড্রয়িং, অসম্ভব ভালো কিছু লাইন ড্রয়িং আছে। এরকম আমি দু একজনের নাম বললাম, কিন্তু এই লাইন ড্রয়িংগুলো ভালো করে ফলো করো। নন্দলাল বসুর রূপাবলী, এটা অনস্বীকার্যভাবে তোমাকে করতেই হবে। যেমন বাচ্চাদেরকে বাধ্যতামূলকভাবে পোলিও খাওয়ানো হয়, আমার মনে হয় আর্টের স্টুডেন্টদেরকে বাধ্যতামূলকভাবে এই নন্দলাল বসুর প্রত্যেকটা ড্রয়িং, অর্থাৎ ওনার রূপাবলী সিরিজের ড্রয়িংগুলো করানো উচিত। তো তোমরা সেই চেষ্টাটা করো। সব শেষে রেখাচিত্র এমন একটা জায়গা যেটা তোমার শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে, অতএব রেখাচিত্রে কোনো কম্প্রোমাইজ নয়, দুর্দান্ত রেখা টানো। যেটা আমরা যদি এভাবে বলি যে লাইন ড্রয়িংয়ের লাইন হচ্ছে তোমার আর্টের লাইফ লাইন, সুতরাং লাইন ড্রয়িংয়ে জোর দাও।